আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی নবিনা মুহাম্মদ ও আলেহি ও اصحابি اجمعين সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলতে যাই কুরবানির ঈদে তাকবীর দিতে হবে কতদিন চুল ও নখ কাটা যাবে না কতদিন এই প্রসঙ্গে নয়েজিল হাজ ফজর নামাজের পর থেকে তেরো জিলহাজ আসর নামাজের পর পর্যন্ত নামাজের পরে তাকবীর দেয়া সুন্নতে মুআক্কাদা হাদিসে এসেছে আবদুল্লেবনে অমর রাজি আল্লাহ আনহু এবং হজরত আবু হরার রাজি আল্লাহ আনহু তারা জিল মাসের প্রথম দশকের পুরোটাই তাকবির দিতেন কান ইবন আমার ও আবু হরাহরা রদি আল্লাহ তাইল আনহুমা ইয়া খরুজা আন ফি আইয়া মিল আস ইউ কাব্বির আন ও ইউ কাব্বির উন্নাস বি রিহিমা এরওয়াউল গালিল হাদিস নাম্বার চারশত এক আবদুল্লা এবং হজরত হরেরা রাদি আল্লাহ তালুমা ওনারা বাজারে যেতেন জিলহাজির প্রথম দশকে তখন তারা দুজনে বাজারে এমনভাবে তাকবির দিতেন ওনাদের তাকবির শোনে বাজারের মানুষেরাও তাদের সাথে তাকবির দিতে শুরু করত বিশেষ করে ঈদের দিন বেশি বেশি তাকবির দিতে হবে হাদিস এরশান্নানবী সালাহসাল্লাম কান্বির ওয়াম ফিতর ওয়ামহিল বৈতিহী হত্যা ইয়াল মুসাল্লাম সেহেউল জামেম হাদিস নাম্বার পাঁচ হাজার চার যারা সুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়ামুল ফিতর এবং ইয়ামুল আদহাতে তিনি তাক দিতেন যখন তিনি গর থেকে বের হতেন ঈদ যাওয়া পর্যন্ত ইমাম জহুর আহমদুল্লাহ আলাই বলছেন কানান নাসি কাব্বীরু নতিল ঈদ এ না ইয়াখরুজুল আমি ম্যান জিলি হিম ইয়াতুল মুসাল্লা ওয়া হেট্টা ইয়াখরুজেল ইমাম ফাইদা খরওয়াজেল ইমাম সেকেতু ফাইদা কাব্বার কাব্বারু এর গালিল প্রথম কণ্ঠ একশো একুশ নম্বর পৃষ্ঠাপ মানুষজন তাকবির দিত ঈদের দিন যখন তারা তাদের ঘর থেকে বের হতেন এবং ঈদগাহে যাওয়া পর্যন্ত ইমাম যখন বের হতেন তখন তারা তাকবির দিতে থাকতেন ইমাম বের হওয়ার পরে তাকবির দেয়া তারা বন্ধ করতেন ইমাম যখন আবার তাকবির দিত সাথে সাথে ওনারাও তাকবির দিতেন এখন আমরা এই তাকবির শুধুমাত্র নামাজের পরেই সীমাবদ্ধ করে ফেলছি হ্যাঁ নামাজের পরে এই পাঁচ দিন তাকবির দেয়া আবশ্যক এটা সন্ন্যায় মোয়াক্কাদা কোন কোনো আলেমরা ওয়াজিব বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে এটা সন্ন্যায় মোয়াক্কাদা এখন এই তাকবীর যদি আমরা বেশি বেশি দিই তাহলে আমাদের সাবাব হবে অনেক বেশি এই জন্য তাকবিরের আমলটা করতে হবে ইমাম সাহেব যদি ভুলে যান তাহলে মুসল্লিরা সালাম ফিরানোর পরে তাকবির দেয়া শুরু করবেন তাকবীরের আলফাজ সমূহ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ তাকবীর দেওয়া যেতে পারে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাছীরা সুবহানাল্লাহি ফাকরাতান ওয়া আসীরা এবার আমরা আলোচনা করতে চাই জিহাজের প্রথম দশকে চুল এবং নখ কাটা প্রসঙ্গে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস قال النبی صلی اللہ علیہ وسلم من راء মিনকুম هلال الحجہ فأراد ان يضحي فلا ياخذ من شعره ولا মুসলিম আদিস নাম্বার এক হাজার নয় সাতাত্তর আল্লাহর হাবিব বলছেন যখন তোমাদের কেউ জিলহাজ মাসের চাঁদ দেখবে নতুন চাঁদ আকাশে উদিতে হবে আর সে কোরবানি করার এরাদা করে তাহলে সে তার হাতের নখ কাটবে না মাথার চুলার কাটবে না কখন পর্যন্ত কাটবে না এ প্রসঙ্গে সুরানুন নাসাইতে এসেছে হাত্তায়ু দাহিয়া আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন কোরবানির পশু জবেহ করা পর্যন্ত তাহলে বোঝা গেল কোরবানির পশু জবে করার পরে কাটা যাবে আর এ নির্দেশনা শুধুমাত্র সে ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি পরিবারের প্রধান অর্থাৎ যার পক্ষ থেকে কোরবান করা হবে পরিবারের সকলে এ নির্দেশনার অন্তর্ভুক্ত নয় আর যারা কোরবানি দেবেন না অর্থাৎ সামর্থ্য নেই তারাও এ নির্দেশের অন্তর্ভুক্ত নন এ নির্দেশনা মেনে চলা একদল আলিমের মতো ওয়াজিব আর একদল আলিম বলেছেন এটাকে শোনা তবে সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে গুরুত্বহীন মনে করে অবহেলা করা ভাবে কাম্য হবে না সুতরাং আমরা যারা কোরবান দেব আমরা জিলহাজ মাস আসার আগেই আমাদের মাথার চুল এবং হাতের নোখ কেটে নেব আর প্রথম দশকে আমরা নৌকো কাটবো না এবং গায়ের কোনো পশম আমরা দেহ থেকে সরাবো না এটা আল্লাহর হাবিবের নির্দেশনা আল্লাহ তালা এই নির্দেশনার আলোকেই اما دلك توالات توفيق امين والسلام عليكم ورحمه الله وبركاته